भैया मेरे पास वो मिश्री वगैरह कुछ है ना, मिनरल वाटर होगा तो ठीक है। आपका आप छान लीजिए फिर दीजिए, कोई जल्दी नहीं, एक दे दीजिए, एक मिनरल वाटर दे दीजिए। तो हमारा ये जस्ट नामलम हमारे रिसोर्टर सामने, हमारा दार्जिलिंग ओकडेन रिसोर्टे आछी। तो एखन ओखान थेके लोक आसबे, ठंडार कथा आर कि बोलबो। तो ओकडेन थेके आशा करी लोक आसछे आमादेरके रिसीव करार जोन्नो। आर तोमादेर चारपाशटा एकबार देख, दार्जिलिं तोमरा सबाई एसेछो होयतो बहुबार एसेछो, किन्तु आमि आमार मतो करे देखाच्छि। রিসর্ট থেকে একজনকে পাঠালো লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য, আর আমরাও আস্তে আস্তে এগোতে থাকলাম আমাদের রিসর্টের দিকে। আর রিসর্টের দিকে এগোতে এগোতে চোখে পড়লো একটা নতুন হোটেল হয়তো হচ্ছে এখানে হারমিটে, যেটাও কিন্তু বাইরে থেকে দেখতে বেশ সুন্দর। কিন্তু চড়াই রাস্তা দিয়ে উঠতে উঠতে টের পাচ্ছিলাম যে হ্যাঁ, হালকা হালকা শ্বাসের একটু সমস্যা যেন হচ্ছে। রিসর্টস অ্যান্ড স্পা সামিতের ওকডেন, আর এই হচ্ছে এন্ট্রি। भैया और किसी एक को भेज दीजिए ना, लगेज तो और भी है। दूटा है ना? हाँ, हम दो फैमिली है ना। आना के कॉल करते दिले अभी तो डॉक्टर। आप खुद ही चले जाइए ना, हम लोग तो है इधर, आप खुद ही चले जाइए ना। ओ भाई एक जन लग पड़ो पड़ो दीवार से गाबरी। তো রিসর্টের বাইরেটা পরে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো, এখন আগে চেক ইনটা করে নিই। ভেতরে রিসেপশনটা জাস্ট দেখো, ও রিসর্টস অ্যান্ড স্পা সামিত গ্রুপের রিসর্ট, মানে রিসেপশনটাতে তোমরা ফি দাও। ইয়ে দেখো রিসেপশনটা দেখো, আর এখানে আমি, এই হচ্ছে রিসেপশন এরিয়া। ইয়ে বলা একদম টপ ফ্লোর হয় না ভাইয়া? ভাইয়া আপনার নাম বলিয়ে প্লিজ। मेरा नाम रजत है। रजत, और मेरा शायद बीजू भैया से बात हुआ था फोन पे। यस, वो भी हमारे। हाँ रजत, आपके साथ मेरा कल बात हुआ था फोन पे। तो खूब ही सुंदर उधर रिसेप्शन टा, এখানে সিটিং ক্যাপাসিটি অনেক আর ভিউ, এটারই সব পয়সা। পাহাড়ে আসলে তোমাদের আর কিছু লাগবে না, শুধু লাগবে ভিউ, আর এখান থেকে এটাই দেখার ভিউ। তো চেক ইনটা করি। কেমন লাগছে? ভেতরটা যা, রিসেপশনটাই যা, শুধু ভেতরে আরো যাও, আরো যাও। ফাইনালি রিচ। মেনটেন করছিস না, মেনটেন অন্তত করতে দে। বাথরুম চেক করে নাও। ভালো করে রুম তো তোমাদের পরে দিচ্ছি, আগে ভিউটা দেখি। 205 রুম একদম ফ্রেশ অবস্থায়, চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। ঠিক আছে চলো রুমটা দেখো, ঢুকতেই এদিকে ওয়াশরুম, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি, আগে মেন রুমটা তোমাদের দেখাই। সামিত ওকডেন রিসর্ট, এগুলো হচ্ছে প্রিমিয়াম ভিউ রুম। তো ঢুকতে আমাদের এখানে এই ওয়ার্ড্রপটার ওপর লাগেজ রয়েছে, এটা শু র‍্যাক, আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে যেটার মধ্যে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, আর আমরা এখানে লাগেজ রেখেছি। খুব সুন্দর লাইটগুলো রয়েছে, আর এখানে একটা ডেস্ক রয়েছে, ওয়ার্কিং ডেস্ক। এখানে রিভলভিং একটা চেয়ার রয়েছে, আর কমপ্লিমেন্টারি টি সেট আপ রয়েছে, এখানে প্রচুর আছে।
জল রয়েছে ওদের দেওয়া দু বোতল জল এখানে একটা আমাদের জন্য লেটার লেখা রয়েছে সৌভিকের নামে ডিয়ার মিস্টার ঘটক অ্যান্ড ফ্যামিলি এখানে লেখা রয়েছে লেটার এখানে চার্জিং ইউনিট রয়েছে আর 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 মাস্টার বেড দুর্দান্ত টিভি এখানে রয়েছে রুম হিটার যেটা আলাদা করে তোমাদের ঝিনুক চালিয়ে দিয়েছে এবং গরম হাওয়া আমার পায়ে লাগছে দ্যাট মিনস এটা কাজ করছে আর 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 যেটার জন্য মেইন অ্যাট্রাকশন অফ দিস রুম ইজ এখানে দেখো টোটালটাই ভিউ রুম এবং অবশ্যই এখন মেঘলা হয়ে আছে এখন তিনটে বেজে গেছে মেবি কটা বাজে 3:50 সাড়ে তিনটে পার হয়ে গেছে চলো এখানে কিছু নোটস আছে চলো বাথরুমটা তোমাদের একটু দেখাই বাথরুমটা দেখাই বাথরুমটা খুব বেশি স্পেসিয়াস নয় তবে শাওয়ার এরিয়াটা যেহেতু এখানে আলাদা তো সেই জন্য কিন্তু খুব ছোট মনে হচ্ছে না কমোড রয়েছে এখানে একটাই শুধু লোশন রয়েছে আর ডেন্টাল কিট দিয়েছে দুখানা এখানে স্টিলের গ্লাসটা কেন জল খাওয়ার জন্য দিয়েছে কিনা আমি জানি না এখানে একটা সুন্দর পেন্টিং রয়েছে আমার কি অবস্থাটা তোমরা একবার জাস্ট দেখো দেখিয়ে দিলাম আর তোমাদের কাছে কি লুকোবো ট্রেন জার্নি করে অসাধারণ অবস্থা এখানে একটা ভালো জিনিস রয়েছে এটা খুব কাজের জিনিস তো আমার সাজগোজের মালপত্র নিয়ে আমি এখানে একটু বাদেই চলে আসবো চলো টাওয়েলস রয়েছে ভরপুর সেন্ট্রালাইজড গিজার ওদের আর রুম থেকে বেরিয়ে দেখিয়ে দিচ্ছি একটু এখানে এরা কি খাবে লাঞ্চ আওয়ার হয়ে গেছে জানি না এদের রিসেপশনে কথা বলতে হবে আর এই হচ্ছে করিডোর এই হলো টোটাল করিডোরটা সব রুম এখন বুকড আমরা এটা রয়েছি টপ ফ্লোরের ঠিক নিচের ফ্লোরটা মানে থার্ড ফ্লোরের প্রত্যেকটা জায়গায় এরম এরম আলোগুলো রয়েছে তো ভীষণ সুন্দর লাগছে সেটা দেখতে এটার ওপরে রিসেপশন এখানেও রুমস ফাইন খুব ভালো ব্যবস্থা এখানে একটা লিফট আছে এখানে একটা লিফট আছে এই লিফটে করে তোমরা এসে রুমে যেতে পারবে তো সবাই তো একে একে আমরা ফ্রেশ হলাম কিন্তু বাথরুমে ঢোকার আগে আকাশটা একটু যাও আলো ছিল বাথরুম থেকে বেরিয়ে দেখলাম একদম ঝট করে সন্ধে নেমে গেছে যেটা ন্যাচারাল পাহাড়ে আর এখন লাঞ্চ খাচ্ছি না কি টিফিন খাচ্ছি কি খাচ্ছি জানি না তবুও যেটুকু অর্ডার করেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে এই মুহূর্তে স্নান টান সেরে এসে না মানে পুরো শরীরটা ছেড়ে দিয়েছে আর মানে মনে হচ্ছে এই বিছানাটায় শুয়ে পড়তে পারলে ভালো হতো কিন্তু সেটা করলে হবে না কারণ দিদিরা প্রথমবার এসছে ওরা ন্যাচারালি একটু মেলের দিকে যেতে চাইছে তো সেই জন্য একটু হালকা রেডি হয়ে বেরোবো তার আগে এটা খেয়ে নিই যেটা অর্ডার করেছি তা কী অর্ডার করেছি সেটা তোমাদের দেখাই খুব সুন্দরভাবে মানে ঢাকা দিয়ে ওরা সার্ভ করে দিয়ে গেছে তবে প্রাইসিংটা হ্যাঁ ন্যাচারালি একটু বেশি খাবারের কোয়ান্টিটি অনুপাতে তো এখানে নেওয়া হয়েছে প্লেন ভেজ রাইস যেগুলো 280 টাকা করে দাম কোয়ান্টিটি কিন্তু এরকম ছোট একটা কাটোরির মাপের আর 8 পিসের এই চিলি চিকেনটা অর্ডার করা হয়েছে যেটার দাম 380 টাকা তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ বলো যাই বলো তো এটা এখন সারবো সেরে তারপর বেরোবো অলরেডি অন্ধকার হয়ে গেছে বাইরে এবার বেরোবো আমরা একে ভাবছি সঙ্গে করে নিয়ে যাবো এই আমাদের
পাহাড়া দেওয়ার কাজে লাগবে। ঘড়িতে টাইম এখন 6:24, একটু মেলের দিকে হেঁটে যাব। পুরো দার্জিলিং শহরটা এখান থেকে কি সুন্দর দেখাচ্ছে, আগে যেহেতু কোনোদিনও মেলের এই পাশটায় থাকিনি, মানে ঠিক পেছন দিকটায় রাজভবনের কাছে আমাদের হোটেলটা ছিল, তো সেই জন্য রাস্তাটা আমার বেরিয়েই প্রথমটা একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, একজনকে জিজ্ঞেস করাতে উনি দেখিয়ে দিলেন যে আমরা যদি ডান দিক দিয়ে যাই তাহলে আমাদের মেলটা কাছে হবে। তো সেই মতো হাঁটতে হাঁটতে মেলে এসে পৌঁছালাম। আমার দিদির ছেলে, ও আসেনি, ও রেস্ট করছিল, কারণ ওর অফিসের কিছু কাজও ছিল, ল্যাপটপে কাজ করছিল হোটেলে বসে। আর আমরা বিকেলটা মেলে এনজয় করতে বেরোলাম, কিন্তু মেলে এসে যেটা হলো সেটা, এখানে একটা প্রোগ্রাম ছিল বোধহয় সম্ভবত, কারণ এখন শুনলাম সারা বছরই কিছু না কিছু খুচরো প্রোগ্রাম লেগে থাকে, তো যার ফলে প্রচণ্ড জোরে বক্স এবং ডিজে এগুলো বাজছিল। তো আমার ভয়েস ওভারে আমি ফিরে গেলাম, কারণ ভয়েস ওভার না হলে তোমাদের সাথে আমি কমিউনিকেট করতে পারবো না। আর এখানে ভালোই ভিড় ছিল, মানে এই সময়টা যেহেতু টুরিস্টরা আসে রীতিমতো, সেহেতু মেল একদম ফাঁকা হবে এটা এক্সপেক্ট করাও ঠিক না। তো সেই জায়গা থেকে সুন্দরভাবে সাজানো মেল, কিন্তু একটু আমার অচেনা অচেনা লাগছিল, তার কারণ আমি মেল ঠিক যেরকম 7 বছর আগে দেখেছিলাম তার থেকে ন্যাচারালি একটু ডিফারেন্স আমার লেগেছে। তো তবুও যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো একরকমই আছে, একটু আধটু পাল্টে গেছে। এই কিউরিও শপটা, এই টিবেটার্সটা একই রকম আছে, তো সেই জন্য দিদিদেরকে নিয়ে এখানে ঢুকেছিলাম, কারণ আমি জানি ওদের প্রচুর শপিং হবে একটা নতুন জায়গায় এসছে। আর এখানে পাশেই নাথমুলসের একটা শোরুম হয়েছিল, মানে চা পাতার আউটলেট হয়েছিল, সেটা সৌভিক জানতো, তো সেটাতে সৌভিক হয়তো একবার ভিজিট করবে, ওর কিছু প্রয়োজন আছে। আর আমরা ঢুকলাম এই টিবেটার্সের দোকানটাতে, কারণ ঝিনুকও বললো ওরও কিছু খুচরো শপিং আছে। আর মেলে এসেছি, স্ট্রিট ফুড খাবো না সেটা তো হয় না, অবশ্যই খাবো এবং খেয়েওছি, সেই ভিডিওটা আমি সেপারেট রাখছি, কারণ স্ট্রিট ফুড নিয়ে দার্জিলিংয়ের স্ট্রিট ফুডের সাথে আমার যে অভিজ্ঞতাটা সেটা আমি একদম আলাদা একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ফাঁকে হাঁটতে হাঁটতে ঢুকে পড়েছি গ্লেনারিজের ভেতর, কারণ এটা আমার একটা টার্গেট লিস্টে ছিল। এর আগে যখনই দার্জিলিং এসেছি কোনোবার কেভেন্টার্স, গ্লেনারিজ এগুলোতে আমার ঢোকা হয়নি, মানে বিষয়টা সম্পর্কে আমি জানতামই না যে এখানে কীরকম কী পাওয়া যায় না যায়। তো অনেকেই যখন বলেছে বা এখন যখন আমি ভিডিওস বানাই সেই জায়গা থেকে যখন দেখি সবাইকেই, মানে বেশিরভাগ ইউটিউবারদেরই দেখি যে গ্লেনারিজের ভিডিও বানাতে, তখন খুব আফসোস হয় যে আমি গেছি অথচ বানাইনি। তো এখন এই মুহূর্তে পেটে তো জায়গা নেই, তার কারণ কিছুটা স্ট্রিট ফুড খাওয়া হয়েছে, আবার পরে খাবো। আজকের জন্য গ্লেনারিজটা জাস্ট ভেতরটা ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ফার্স্ট ঢোকা গ্লেনারিজে। তো যেখানে বেকারি সেকশনটাতেই আমরা মেনলি ঘুরছি, আর রেস্টুরেন্ট সেকশনটায় গিয়ে দেখলাম পুরো ফুল, বসার কোনো জায়গাও ছিল না। তো সেই জায়গা থেকে আজকের দিনে গ্লেনারিজের খাওয়াটা আমরা অফই রাখলাম, অবেলায় খেয়েছি প্রত্যেকেরই পেট ভার, তো নেক্সট দিন খাবো এটাই প্ল্যান করে গ্লেনারিজ থেকে আমরা বেরিয়ে যাব। তার আগে ভালো করে সৌভিক একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিল যে ভেতরটা এখন এই মুহূর্তে কীরকম কী পরিস্থিতি, কারণ রাত 8টা বাজে এবং সবাই ন্যাচারালি ডিনার করতে ঢুকে গেছে এর ভেতরে। তো এইরকমই টুকটাক মেলে একটু আমরা ঘোরাফেরা করে শপিং টপিং হালকা কিছু ছিল সেগুলো সেরে হোটেলের দিকে এগিয়ে গেলাম, কারণ নতুন জায়গা, দিদিদের কাছে ওরা একটু টেনশন করছিল যে রাত্রিবেলা একা একা ফিরবো, কিন্তু দেখা গেল যে না, আমরা একা নই, প্রচুর মানুষ, প্রচুর লোকজন রয়েছে মেলে এবং রাস্তায়। বলো তুমি বলো। ট্রাইপড আর DSLR যেটা লাগানো আছে ওটা আমাদের রুম,
আর এই মুহূর্তে আমরা আছি অগডেন রিসর্টের লনটায় লবিটায়, সেটা একটা অসাধারণ ভিউ সকালবেলা রাত্রিবেলাও এখান থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যায়। অসাধারণ ভিউ, দেখো ফগি মেঝে স্লিপারি হয়ে আছে একদম। স্ট্রিট ফুড খেয়ে যেহেতু পেট একদম সকলেরই ফুল ছিল, আর আমার দিদির ছেলের জন্য আমরা স্ট্রিট ফুডই প্যাক করে নিয়ে এসেছিলাম, হোটেলে অ্যালাউ করেছিল সেটা, তো সেই জন্য ডিনারের আর কোনো চ্যাপ্টার ছিল না আজকে রাতে আমাদের। তো সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিও নিয়ে আগামীকাল আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। রিসর্টটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, রিসর্টের যাবতীয় ডিটেলস তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দার্জিলিংকে এখন গুড নাইট বলে ঘরে ঢুকে যাব, আগামীকাল আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো টাটা।